মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ। সুবহানাল্লাহ। কয়েকটা শর্ত আছে, কে মসজিদ বানাবে তার মধ্যে সর্বপ্রথম পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এরে পৃথিবীর মানুষ কে মসজিদ বানাবে, মান আমানা বিল্লাহ, যে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে। আমাদের এক আল্লাহ বলে বিশ্বাস আছে, জোরে বলেন জি। নাই কত লোকের নেই, যদি আছে ওই কালী পূজা আর দুর্গা পূজা যখন মেলা লাগে তখন কেন চলে যায় কি যায় না? ইব্রাহিম নবীকে যখন ওর কমেরা জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম তুমি মেলা যাবে না? তো মেলা যাবেন না বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন কি, আনা সাকিমুন, আমি বেমার, অসুস্থ আছি। আর এই যুগে কার আমরা যদি মেলা যেতে না পাই তো আমরা বেমার হয়ে যাব, ঠিক না বেটি? কেমন আল্লাহর প্রতি ইমান আনতে হবে ভাই? এক দুটা উদাহরণ দিব আপনাদের সামনে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর কথা শুনে মুসলমান হয়ে গেলেন, ওর যে মালিক ছিল উমাইয়া বিন খালফ হাতে পায়ে দড়ি বেঁধে রাস্তাতে টেনে নিয়ে বেড়ায়, বন্ধুরে আমার ওই টাইমে ওই সময়তে তার মালিক উমাইয়া বিন খালফে বলতে লাগলো, এই বেলাল তোমার এখনো টাইম আছে, সময় আছে, তুমি এই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, এই কালেমা তুমি ছেড়ে দাও, তোমাকে আজাদ করে দেওয়া হবে, আর যদি তুমি এই কালেমা পড়া বন্ধ না করো, আল্লাহকে তুমি যদি না ভুলো, তাহলে এরকম করে করে তোমাকে শেষ করে দেওয়া হবে। সেই সময়তে বিলাল কি বলেছিলেন, কবি বলছেন, চাহে দাম নিকাল যায় ইহে বিলাল কাহতে থে, চাহে দাম নিকল যায় ইহে বিলাল কাহতে থে, মেরে মোহসিন কে লেগা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কি বলেছিলেন, মেরে মোহসিন কে লেগা লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল এই কথা বলেছিলেন, রে মালিক যদি আমাকে তোমরা মেরে শেষ করে দাও, আমার জীবনটা যদি শেষ হয়ে যায়, আমার শ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে রে, আমার বেলালের মুখ দিয়ে একটা কথা বের হবে, আল্লাহ এক আল্লাহ এক। এরকম ভরসা করতে হবে, এরকম ভরসা করতে হবে, এরকম ইমান আনতে হবে আল্লাহর প্রতি। এরকম ইমান যদি আনতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে বললেন যে মসজিদ বানাবে, কে? একমাত্র আল্লাহর প্রতি যে ইমান এনেছে। ভাই আমার আর কেমন ভাবে ইমান আনতে হবে আমাদেরকে, আর একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে বুঝতে পারবেন আল্লাহর প্রতি ইমান কিভাবে আনতে হবে, কিভাবে ভরসা বিশ্বাস করতে হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন এক যুগে একটা লোক সফরে গেছেন, সফরে চলে গেছেন, সফরে যাওয়ার পর পকেটে টাকা ছিল, শেষ হয়ে গেছে, টাকা নাই, বাড়ি আসবে কি দিয়ে? আপনি যদি কলকাতা বাজার যান ঘুরতে যান, এবার আপনার পকেটে টাকা নাই, তো বিনা টাকাতে বাড়ি আসতে পারবেন আপনি? জোরে বলেন আসতে পারবেন? আসতে পারবেন না। খো এবার ওই লোকটা খুঁজতে লাগলো, আল্লাহ আমি বাড়ি যাব, কেমন করে বাড়ি যাব, টাকা দরকার আছে, কার কাছে আমি টাকা নেব? এবার এই খুঁজতে খুঁজতে লম্বা হাজির শর্টে বলছি, একটা লোককে বলছেন, ভাই কিছু আমাকে 1,000 টাকা দাও, আমার দরকার রয়েছে, অমুক জায়গা আমার বাড়ি, আমি যাব, টাকা নাই। তো লোকটা যার কাছে টাকা চাইছে বলছে যে তুমি আমার কাছে টাকা নেবে, তোমাকে চিনি না জানি না, তো তুমি গ্যারান্টার নিয়ে এসো একটা, বিনা গ্যারান্টারে দেওয়া হবে না। খো তো বলছে, ভাই গ্যারান্টার তো আমার নাই, কেউ কাউকে আমি চিনি না জানি না, তো আমার গ্যারান্টার হলো কে? জোরে বলেন আল্লাহ। মেনে নিলেন লোকটা। দ্বিতীয় নম্বরে বলছেন, ভাই তুমি কোন সাক্ষ্য গাওয়া নিয়ে এসো। বলছে, ভাই আমি জানি না চিনি না কাকে আমি গাওয়া নিয়ে আসবো, তো আমার গাওয়া হলো কে? আল্লাহ। টাকা দিয়ে দিলেন।
আর ওয়াদা করলেন যে আমি অমুক দিন অমুক টাইমে অমুক সময়তে ওই এলসিটি চলছে লঞ্চ চলছে ওই এলসিটি লঞ্চে এসে তোমাকে আমি টাকাটা দিয়ে যাব। বাড়ি চলে এলেন, যেই কথা ওয়াদা করেছিলেন তার সাথে ওয়াদা হাত করেছিলেন ওই কথা মতো কিন্তু টাকাটা তাকে দিতে পারলেন না। এবার কি করলেন লোকটা? রে মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটা কি করলেন? আল্লাহকে বলছেন রব্বুল আমিন তোমাকে এক বলে আমি ঈমান এনেছি, এক বলে তোমাকে আমি বিশ্বাস করেছি রব্বুল আলামিন, তোমার উপরে এত আমার আশা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে, আয় আল্লাহ তোমাকে আমি গ্যারান্টার করেছি, তোমাকে আমি সাক্ষ্য করেছি, গাওয়া করেছি রব্বুল আলামিন। ওই লোকটা আমার কাছে গাওয়া খুঁজেছিল কিন্তু আল্লাহ তোমাকে আমি সাক্ষ্য দিয়েছি, আল্লাহ গ্যারান্টার চেয়েছিল, তোমাকে আমি গ্যারান্টার করেছি রব্বুল আলামিন। সময় তো আজকে আমি টাকা তাকে দিতে পারলাম না। এবার একটা বাঁশ কাটলো, বাঁশ কেটে চুঙ্গা তৈরি করলো, চুঙ্গা বুঝেন তো, চুঙ্গা তৈরি করলো, চুঙ্গা তৈরি করার পর 1000 টাকা যেটা তার কাছ থেকে ধার হিসাবে নিয়েছে চলো, ওই 1000 টাকা আর এরকম ভাবে একটা সুন্দর চিঠি লিখে ওই চুঙ্গার ভিতরে ভরে দিলেন, সুন্দর করে জাম করে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে ওই সমুদ্রে চুঙ্গাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি আকামুল হাকিমিন, তুমি রব্বুল আলামিন আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি, এই আল্লাহ তোমার কাছে সব কিছু আছে, আমি তার সাথে ওয়াদা করেছিলাম এই টাইমে সমাধে তাকে আমি টাকাটা দিয়ে দিব, কিন্তু রব্বুল আলামিন আমি নিজের ওয়াদা আমি পূর্ণ করতে পারলাম না, তবে আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই, তুমি দয়া করে এই টাকাটা 1000 টাকা তার কাছে তুমি পৌঁছিয়ে দাও। ওই যুগে তো ফোনও ছিল না যে ফোন করে টাকা জানিয়ে দিবে, ভাই তোমার টাকাটা অমুক জনাকে দিয়ে দিলাম বা এরকম ভাবে পাঠিয়ে দিলাম, তখন তো ছিল না। ওই চুঙ্গাতে ছেড়ে দিলেন, চুঙ্গা ভাসছে ভাসছে যেছে সমুদ্রে যেছে। আল্লাহ রাসূল বলেছেন ওই যে লোকটাকে টাকা ধার দিয়েছিল যে লোকটা, ওর কথা মতো ও নদীর কাঁধাতে মানে ঘাটে এসেছে, যে লোকটা আমাকে দিতে আসবে আমার বাড়ি তো চিনে না, টাকাটা আনতে যায় আমি ঘাটে, ঘাটে এসেছে এলসিটি থেকে লঞ্চ থেকে জাহাজ থেকে সব লোকজন নেমে গেলেন বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু ওই যে লোকটা টাকা নিয়ে গেছে ওকে কিন্তু দেখতে পাওয়া যায় না। ওই মালিক যে টাকা দিয়েছে ও বলছে লোকটা মনে আমাকে ঠকাল নাকি, আমার সাথে ধোকাবাজি করলো, কই আমার সাথে ওয়াদা করেছিল যে আমি অমুক টাইমে এসে তোমাকে টাকা দিয়ে যাব, লোকটাকে তো দেখতে পাই না। কিন্তু বন্ধরে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন না, আল্লাহর কাছে কি কমি আছে দেখেন। ওই বাসের চুঙ্গা ভাসতে 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 আহারে ওই যে লোকটা ঘাটের বসেছিলেন ওই ঘাটের সামনে তার সামনে যে ওই বাসের চুঙ্গাটা লেগে গেল। এবার ওই মালিক মানে ওই টাকাওয়ালাটা ও জানে না যে চুঙ্গাতে টাকা ভরিয়ে দিয়ে পড়ালছেন, ওই চুঙ্গাটাকে লোকড়ি করবো বলে বাড়িতে হাতে করে নিয়ে চলে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখছে আহারে ভারী কেন হয়ে আছে, এবার তাকে কাটলেন, কাটার পর বন্ধুরে দেখছে তার মধ্যে টাকা ভরা আছে এবং একটা চিঠি লেখা আছে, ভাই আমি অমুক লোক কোচি, অমুক লোক বলছে ভাই আমি তোমার সাথে ওয়াদা করেছিলাম অমুক টাইমে আমি তোমাকে টাকাটা দিয়ে যাব, কিন্তু ভাই আমি তোমাকে টাকা দিতে পারলাম না, আমার 5 মিনিট 10 মিনিটের জন্য আধ ঘন্টার জন্য এলসিডি ছুটে গেল যার কারণে আমি আসতে পারলাম না, তাই আমি আল্লাহকে গাওয়া করেছিলাম গ্যারেন্টার করেছিলাম, আল্লাহর পরে ইমান রেখে বিশ্বাস করে তোমার টাকাটা আমি এই চুঙ্গাতে আমি দিয়ে দিলাম, ভাই যদি তুমি টা পাও এই টাকাটা তুমি কিন্তু নিয়ে লিও। ভাই আমার পরে আরো কথা আছে, টাইম খুব শর্ট, আমি ওদিকে যাবো না, তবে আমি এই কথাটা আমি বলতে চাইছিলাম যে আল্লাহর প্রতি ইমান ভরসা কত দেখেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের আশাতে ভরসাতে ইমান রেখে চুঙ্গার ভিতরে টাকা ভরে দিলেন, আল্লাহ যার টাকা তার কাছে পৌঁছে দিও, এরকম ইমান আনতে হবে আল্লাহর প্রতি। দ্বিতীয় নম্বর কে মসজিদ বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল আখির, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদ বানাবে ওই লোক, ওই বান্দা ওই বান্দে মসজিদ বানাবে যে আখিরাতের প্রতি যে ঈমান আনবে। কিভাবে আখিরাতের প্রতি ঈমান আনতে হবে ভাই? এরে মুসলমান, দুনিয়াতে পাপ হয়েছে, গুনাহ হয়েছে,
দুনিয়াতে আমরা মুসলমান পাপ করে গুনাহ করে রে মুসলমান পাপ করার পর গুনার পর যদি আখিরাত বলে আপনার ভয় না হয় আখিরাত বলে যদি শরণ না হয় জাহান্নাম বলে যদি ভয় না হয় পুলসেরাত যদি ভয় না হয় যদি কিয়ামতের দিনটা কেমন হবে যদি ভয় না হয় তাহলে বন্ধুরে মানুষ পাপ করতে থাকবে গুনাহ করতে থাকবে গুনাহ থেকে জীবনে লোকটা কোনোদিন তওবা করতে পারবে না আর যতক্ষণ পর্যন্ত আখিরাতকে বলে ভয় না করবে তাওবা না করবে অতক্ষণ পর্যন্ত রব্বুল আমিন তার জীবনের গুনাহকে মাফ করবেন না যেমন একটা হাদিস শুনাই আল্লাহর রাসূল বলেছেন ইমরাতুন ফাহেশা একটা বেশ্যা নারী যাকে আমাদের ভাষাতে বলি রান্ডিগিরি করতক সেই নারীটা বেশ্যাগিরি করতক নিজের ইজ্জতটা বিক্রি করতক ওই বেটি ছেলে মহিলা একদিন রাস্তাতে হেঁটে চলিয়েছে গরমের টাইম রোজের সময় তাকে পিপাসা লেগেছে পানি পান করবে কলিজা শুকিয়ে গেছে তার অন্তর শুকিয়ে গেছে কোথায় পানি পাবে হাঁটতে হাঁটতে একটা ইন্দারা পেয়েছে কুয়া পেয়েছে দেখছে তো ওই ইন্দারার পারছে ডোলো নাই রস্সিও নাই কি দিয়ে পানি তুলবে আল্লাহ রাসূল বলেছেন তার কাছে ওড়নি ছিল দোপাট্টা ছিল ওই ওড়নি দোপাট্টাকে চাদর করে বালটি করে রস্সি করে কোন রকম পানি তুলেছে পানি পান করতে যাবে এরকম টাইমে এরকম সময়তে একটা কুকুর জীব ব্যবহার করে দৌড়াইতে দৌড়াইতে ওই ইন্দারার পাঞ্জরে চলে এসেছে এবার ওই জানিয়া মেয়ে ছেলে ওই বেস্তা মেয়ে ছেলে মনে মনে চিন্তা ভাবা করছে রব্বুল আমিন আমি একটা মানুষ আমাকে যেমন পিপাসা লেগেছে আহারে আমার কলিজাটা শুকিয়ে গেছে আমি হাঁটতে পারি না চলতে পারি না আমি পানি পান করার জন্য আমি ইন্দারা থেকে আমি পানি উঠালাম কিন্তু একটা জীবিত জানোয়ার সেই মুখ দিয়ে বলতে পারে না কত তাকে পিপাসা লেগেছে আরে জিভটা বের করে দিয়েছে কত মোটা মোটা শ্বাস তার ভিতরে আসছে আহারে তাকে পিপাসা লেগেছে এবার ওই মহিলা নিজের জীবনে যত রকম পাপ করেছেন গুনাহ করেছেন রে বন্ধু নিজের পাপ গোলাকে স্মরণ করলেন পাপ গোলাকে স্মরণ করে আখরাতকে বলে ভয় করলেন আখরাতের প্রতি ঈমান আনলেন আখরাত বলে বিশ্বাস করেন আর বলছেন রব্বুল আমিন আমি জীবনে কত পাপ করেছি গুনাহ করেছি আল্লাহ জানি না আমার ইজ্জতটা কত ছেলেরা দেখেছে আল্লাহ তুমি জানো আমিও জানি না আয় আল্লাহ আজ তোমার দরবারে আমি তওবা করে রব্বুল আলামিন আখিরাত বলে ভয় করি জাহান্নাম বলে ভয় করি আল্লাহ আমি আজকে আমার জীবনের যত গুনাহ হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও আজকে একটা আমি ছোট্ট খাটো নীতি করব আর আখিরাত বলে ভয় হয়েছে রব্বুল আলামিন তোমার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না এই চিন্তা ভাবনা করে আখিরাত ভয় করে জাহান্নাম কে ভয় করে বন্ধুরে আল্লাহর নবী বলেছেন এই যে পায়ের একটা এড়ি দিয়ে গুল্লার একটা দাগ দিয়ে কিছুখানি গর্ত করলেন আর গর্ত করার পর ওই কুয়া থেকে ইন্দারা থেকে পানি তুলে ওই গর্ততে ঢেলে দিলেন আর ওই কুকুর জিব্বে দিয়ে চেটে 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 পানি পান করে যখন পেট ভরে গেল এবার জিব্বা বের করা বন্ধ হয়ে গেল আল্লাহ রসুল বলে দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনো গো ওই মেয়ে ওই নারে একটা সামান্য কুকুরকে পানি পান করার জন্য রব্বুল আলামিন এবং আখিরাতকে ভয় করার জন্য রব্বুল আলামিন তার জীবনের গুনাহকে মাফ করে দিলেন রে মুসলমান আল্লাহ রাসূল হাদিসে বলেছেন অন্য হাদিসে এ দুনিয়ার মানুষেরা কুকুর একটা এমন নাপাক জানোয়ার যদি কুকুর তোমাদের বর্তানে মুখ দিয়ে দেয় হাড়িতে মুখ দিয়ে দেয় বর্তানে মুখ দিয়ে দেয় আল্লাহ রাসূল বলেছেন ওই বর্তানটাকে তোমাকে সাতবার ধুতে হবে রে উম্মত একবার তোমাকে মাটি দিয়ে ছাই দিয়ে মানতে হবে ছবার এমনি এমনি ধুতে হবে এত কুকুর নাপাক জানোয়ার নবী বলেছেন সাতবার বর্তানটাকে ধুতে হবে রে মুসলমান একটা নাপাক কুকুর যদি বর্তানে মুখ দিয়ে দেয় সাতবার না ধুতে গেলে বর্তানটা পবিত্র হবে না এরকম নাপাক জানোয়ারকে যদি পানি পান করাই আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারেন রে মুসলমান আজকে আল্লাহর ঘরের জন্য জালসা আজকে যদি 8,000, 5,000, 10,000, 2,000, 1 টাকা, 10 টাকা করে যদি আপনি নেকি মনে করে যদি দেন বলে রব্বুল আলামিন আপনাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন কি করবেন না করবেন
जी इंशाल्लाह माफ करबेन। भाई आमार आमार टाइम शेष होते आछे मात्र आर 15 मिनट समय आछे। तबे ए आल्लाहर घर के बानाइते हबे निर्माण करते हबे। यार आगो आपनारा मोटा मोटा दान दिएछेन चांदा करेछेन। एई किछुदिन आगे आमादेर पूर्णियाते आमि एकटा जालसाते गेछिलाम, मस्जिदेर जालसा छिलो। एकजन लोक एसे बोलछेन, मौलाना आमि 80,000 टाका नगद चांदा दिलाम, आमार जन्य दुआ करेन। 80,000 टाका देखि এই মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন? এক গাড়ি বালু দিতে পারবেন, 100 সেফটি গিট দিতে পারবেন, 1,000 ইট দিতে পারবেন, 1 কন্ট্রোল রডের দাম দিতে পারবেন, 10 বোরা 15 বোরা।